বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে জিলানের জ্যাঠাতো বোন সিনহা মনির, ওর আজকে বার্থডে, তো আমরা মানে সন্ধ্যার দিকে ওর বার্থডেতে অনেক মজা করছি। খাওয়া দাওয়া দুপুরেই শেষ হয়ে গিয়েছিল। আর এ ও হচ্ছে সিনহা, ওর নাম। ওর আজকে বার্থডে, ওর আজকে বার্থডে, ওর বার্থডে উপলক্ষে আমরা আজকে অনেক আনন্দ করছি। তো আমাদের আনন্দগুলো আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য ব্লগটা করা। তো দেখুন আমরা কি কি করতেছি। জিলান জিলান নানুর সাথে, জিলান তো সেই মানে খুশি। জিলানের জ্যাঠাতো বোনরা জিলানকে নিয়ে আর কি ছবি তুলতেছে। এদিকে সিনহামণিকে সিনহামণির আম্মু সাজাই দিতেছে ওকে পরীর মতো করে। তো আমি সিনহামণিকে আর জিলানকে একসাথে কোলে নিলাম। আসলে মেয়ে বেবিরা সব সময় খুব সুইট হয়, তো আসলে সিনহামণিও খুব সুইট। আজকে ওর 5তম আর কি জন্মদিন। তো জিলান তো অনেক খুশি, জিলান নাচতেছে দেখুন কিভাবে। আমার কাছে মনে হইতেছে যে ওরই বার্থডে, ও এরকমভাবে আনন্দ করতেছে। সিনা তো চুপচাপ দাঁড়িয়ে রইছে, মানে ও সন্ধ্যাবেলা সবসময় ঘুমিয়ে যায়, তো আর কি একটু ওর ঘুম ঘুম লাগতেছে, তো সেজন্য চুপ করে দাঁড়ায় রইছে। আর জিলান তো সেই নাচ। জিলান নাচতেছে আর সবাইকে আর কি ঘুরে ঘুরে দেখাইতেছে। আসলে বাচ্চাদের আনন্দটাই আসলে বড়। তো আমি গিয়েছিলাম, সানি গেছে, ওর মা ওর খালামুনি গেছে, তো আমরাও অনেক আনন্দ করছি। তো আমি সানি একসাথে আর কি অনেকগুলো সেলফি তুললাম। আসলে নিজের বাড়ির অনুষ্ঠান হলে কিন্তু আনন্দ করা যায় না, কাজ করতে করতে আসলে সময় কেটে যায়। আসলে অন্যের বাড়ির অনুষ্ঠানে আনন্দ করা যায়। এদিকে জিলান অন্য বাচ্চাদেরকে নিয়ে আর কি নাচতেছে আবারও। তো পাশের যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ওটা ও আর কি আমার ভাতিজির ছেলে, ওর নাম লাবিব। ও আর জিলান আর কি, ও জিলানের 5 মাসের বড় আর কি, ওরা সেম ইয়ারের। তো ও নাচতেছে, ও আসলে বেশি নাচে না, ওর আম্মু বলতেছে নাচার জন্য কিন্তু ও নাচে না। আর জিলানকে তো থামানো যাইতেছে না, ও তো আপনারা জানেনই, ও তো গান শুনলেও পাগল হয়ে যায় নাচার জন্য। তো ওদের ডেকোরেশনটা বাইরে করছে, কারণ ঘরের মধ্যে তেমন জায়গা নেই, তো আর কি সেজন্য আর কি মানুষ বেশি, তো সেজন্য আর কি বার্থডে যে ডেকোরেশনটা সেটা বাইরে করছে। তো ওর বোনেরাও আর কি নাচতেছে, মানে সবাই খুব আনন্দ। ওর বোনের ফ্রেন্ড আর ওর বোন আর কি, ওর যেই ছোট বোন সেজো বোন, তো সেজো বোন আর কি নাচতেছে। তো সিনহারা 5 বোন, ওই সবার ছোট, তো সবাই মিলে আর কি মানে সেই আনন্দ আর চলে মেতে উঠছে। তো জিলান আবারও নাচবে ওর নানুকে নিয়ে আর কি নাচার জন্য। আবার ও জুতা খুলে ফেলবে, ও জুতা খুলে খালি মোজা পরে হাঁটবে। তো এদিকে কেক কাটার জন্য আর কি সব কিছু রেডি করতেছে, যেহেতু শীতকালের রাত আর কি বাচ্চারা ঘুমিয়ে পড়বে, তো সেই জন্য আর কি। তো ওর জন্মদিন উপলক্ষে 2টা বার্থডে কেক নিয়ে আসছে। তো একটা হচ্ছে পেস্ট্রি কেক, আর একটা আর কি ভ্যানিলা কেক। তো ভ্যানিলা কেকটা আর কি একটু মানে কি রিক্সা দিয়ে আনার সময় আর কি কেকটা একটু আর কি বাড়ি খাইছে, তো সেজন্য আর কি কেকটা একটু নষ্ট হয়ে গেছে এক সাইডটা। তো এখন কিছু করার নাই, দুর্ঘটনা তো দুর্ঘটনাই। তো এখন আর কি সিনা কাটবে। জিলান তো দেখে পাগল হয়ে গেছে, আপনারা তো জালে মানে জানেন যে জিনান আর কি কেক কাটার জন্য জিলান তো একেবারে পাগল। তো জিলান দেখুন বারবার আসতেছে, সানি খালি ওকে টানছে জিলান কেক কাটার জন্য। আমি তো ভয়ে ভয়ে দাঁড়ায় রইছি পাশে, কারণ আমার কাছে মনে হইতেছে কখন মানে কেকের মধ্যে যেয়ে যদি হাত দিয়ে দেয়। তো না, জিলান কিন্তু কেক ধরতেছে না, ও কেক কাটার জন্য আর কি, ও মনে করতেছে ও কেক কাটবে। আপনারা তো জানেন জিলান কেক কাটাটা অনেক পছন্দ করে।
আর ও তো আপনারা তো অন্য ব্লগগুলোতে দেখেছেন, ও কিছুদিন পর পরে কি নিয়ে এসে আর কি কাটে। তো আসলে অনেক মানুষ বারান্দার মধ্যে, ওদের যে বাইরে অনেক মানুষ আর কি, ওদের ভাড়াটিয়া, ওদের চাচিদের বাড়ির ভাড়াটিয়া, ওরা নিজেরা সবাই আসলে অনেক মানুষ। তো সেই জন্য এত মানুষ আর তুললাম না। তো কতগুলো বাচ্চা আসলে সামনে ছিল ওর বোনেরা, তো ওদেরকে আর কি তুললাম। আর দেখুন সিনহা কিন্তু ওর পাখাগুলো খুলে ফেলতেছে, আসলে ও ঘুমানোর জন্য, ও আর কি ও ঘুমাবে, ওর ওর আর কি ঘুমটাই আসল। ওর কেক কাটা কি আর কি, ও আসলে সেই দিকে ওর খেয়াল নাই, ও প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ঘুমায়, তো সেজন্যই আর কি ও এরকম করতেছে। ও কিন্তু এমনিতে কিন্তু চুপচাপ না, আজকে কিন্তু ও মানুষ দেখে এরকম চুপচাপ হয়ে গেছে। ও কিন্তু খুবই চঞ্চল জিলানের মতন, ও আজকে চুপচাপ হয়ে রয়েছে। মাশাল্লাহ জিলানও কিন্তু চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। জিলান আসলে এখন আর কি চাকুটা ধরার জন্য আর কি ইয়ে করতেছে, তো ওর বোন নিয়ে গেছে। ওই দেখুন জিলান কি করতেছে। তো কেক কাটা আর কেক কাটতেছে। জিলান সিনার সাথে আসলে চাকু নিয়ে আর কি ইয়ে করতেছে। ওই দেখুন কান্না শুরু করে দিতেছে। তো আর কিছুক্ষণ পর কেকটা কাটবে। তো আমি জিলানকে কোলে তুলে নিলাম, কারণ জিলান অনেক দুষ্টুমি করতেছিল। তো আবার ও কেকের কাছে যাবে, একবার ওকে আর কি কোলে নিলাম, ও আবার যাবে। তো সবাই আর কি এখন কিছুক্ষণ পর কেকটা কাটবে। জিলান অনেক দুষ্ট হয়ে গেছে। ওর মামুনি বলতেছে ওকে নিয়ে আর কোথাও যাবে না, কারণ ও অনেক দুষ্ট হয়ে গেছে। তো এখন কেক কাটতেছে অনেক সবাই জিদি মিলে। হয়ে গেছে, ও আসলে কারো কথাই শুনতে চায় না, অনেক জিদ দেখায়। তো সিনহা মামুনির জন্মদিনের কেক কাটা হয়ে গেছে। তো আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।